ইস্তেমা কয়বার এইবার? ইস্তেমা কয়টা? একটাই ইস্তেমা, একটাই ইস্তেমা। কি দুইটা নাকি? ইস্তেমা একটাই, মাঠ দুইটা, এক হলো টঙ্গির মাঠে আর এক হলো দিয়াবাড়ির মাঠে। ইস্তেমা কিন্তু একটা। কয় কয় তারিখ? দুই তিন চার। বলবেন হুজুর ইস্তেমা তো আরো আছে, তারা করবে। ইস্তেমা তো বাংলাদেশে বহুতই হয়, আহলে হাদিস ইস্তেমা, দেওয়ানবাগী ইস্তেমা, চলমনের ইস্তেমা, বহু ইস্তেমাই তো হয়। তাই বলে এখন কি দশটা বিশটা তিরিশটা বলতে হবে নাকি? না, বরং ইস্তেমা কয়টা যাবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ, তাবলিগ জামাতের বাতিল পন্থী সাদ সাহেব সম্পর্কে কিছু বললে উপকৃত হব, কারণ আমাদের বাহুবলে অন্য কোনো বাতিলপন্থী মাথা নাড়া দিয়ে না উঠতে পারলেও সাদপন্থীরা ঠিকই একটি গ্রুপ তৈরি করে নিয়েছে। অনেক আলেমরাও সাথে সাধারণ মানুষগুলো উনার অন্ধভক্ত রয়েছে, তাই নাকি? উনার আকিদা এবং একজন মানুষের অন্ধভক্ত হওয়ার রূপ কতটুকু ভয়ানক হতে পারে খোলাসা বললে উপকৃত হব। বারাকাল্লাহু ফি হায়াতিক। এ গভীর রাতে বলবো নাকি বলবো না? আচ্ছা, আজকে মজার বিষয় হলো একটা দৃশ্য আমাকে বেশ অবাক করেছে। আমাদের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ঢাকায় সম্ভবত বাইতুল মোকাররমের সামনে আন্দোলন করেছে। অবাক হয়ে গেলাম, 2013 আন্দোলন আমাদের চোখের সামনে, 21 আন্দোলন আমাদের চোখের সামনে, আরও সেই 2009 থেকে শুরু করে 12 পর্যন্ত আন্দোলন আমাদের চোখের সামনে, এর আগে একেবারে যেই সেই যখন ইরাকে আগ্রাসন চালে আমেরিকা, ওই আন্দোলনগুলো আমাদের চোখের সামনে। এত বড় বড় ধর্মীয় ইস্যু চলে গেল, জীবনে তাবলিগের ব্যানারে কোনোদিন কাউরে আন্দোলন করতে দেখিনি। কেন? সে সময় এটাই বলা হতো এটা তাবলিগের উসুল বিরোধী, মূলনীতি বিরোধী, এই মানুষগুলো শরিক হয় নাই তা না, আমাদের সাথে হয়েছে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষ শরিক হয়েছে, দলীয় ব্যানার ব্যবহার হয় নাই। কেন? যে এটা নাকি উসুল বিরোধী, মূলনীতি বিরোধী। ঠিক আছে, উসুল থাকতে পারে, মূল তো হলো কাজ, ব্যানার তো মূল না। কত ব্যানার আসবে আর যাবে, কিন্তু কাজ তো চিরকাল চলবে ইনশাআল্লাহ। একসময় আমরা আন্দোলন করেছি মুফতি আমিনুল আমরাল্লাহ আপনাদের সাথে, পরবর্তীতে 2013 এসে 12-12 তারিখে ইন্তেকাল হলো মুফতি আমিনুল রহমতুল্লাহ আলাই। 2013 এসে আমরা অন্ধকার দেখতে থাকলাম, হায় রে এখন যেভাবে নাস্তিকরা মাথাচাড়া দিয়েছে এই দেশে ইসলাম আর মুসলিম উম্মার কি হবে। আলহামদুলিল্লাহ, সেই চট্টগ্রামের এক আঞ্চলিক সংগঠন হেফাজতে ইসলামকে আল্লাহ তখন সারা দেশে জনপ্রিয় বানিয়ে দিলেন। মুরব্বী মানুষ, 90 বছরের অধিক যার বয়স, সেই শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, সারা জীবনে যার রাজনৈতিক কেরিয়ার নাই, রাজনৈতিক অঙ্গনের লোক তিনি ছিলেন না, তো বুড়া বয়সে এমন এক ঐক্যবদ্ধ আন্দোলন কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ যতদিন থাকবে এটা স্মরণ রাখতে বাধ্য হবে। তো এখন আজকে তোর আন্দোলন করেছে, কেন মাওলানা সাদ সাহেবকে দেশে আনতে হবে? তো সাদ সাহেবের জন্য যদি আন্দোলন করা যায় দলীয় ব্যানারে, এতকাল তোমরা কোন গর্তে লুকিয়ে ছিলে রে ভাই? অতীতে ধর্মরক্ষার জন্য আন্দোলনে কেন তোমাদেরকে খুঁজে পাওয়া গেল না? তবে কি ইসলাম পরে, ব্যক্তি আগে? এখান থেকেই তো বুঝে আসে ব্যক্তি পূজা তোমাদের মধ্যে ঢুকে গেছে। তোমরা উসুল ছাড়তে পারো ব্যক্তির জন্য, কিন্তু ব্যক্তিকে ছাড়তে পারো না উসুলের জন্য। আজকের একদিনের আন্দোলন থেকে অনেক মূলনীতি কিন্তু প্রমাণিত হয়ে গেছে, না হলে কিভাবে সম্ভব উসুল ভঙ্গ করা? তো যখন মানুষের আদর্শিক পতন শুরু হয়, এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, বহু জায়গায় ছড়িয়ে যায়। এখন এই গোষ্ঠীটা ভয়ঙ্করভাবে সকলের, আমি কখনোই ঢালাও হুকুম দেই না, হাতের পাচাঙ্গুল সমান না, তবে তাদের বড় একটা অংশই ভয়াবহ রকমের আলেম বিদ্বেষী হয়ে গেছে। বাস্তব নাকি অবাস্তব? এমনকি সে আলেম যে কোনো ঘরানার আলেম হোক, আরে আগে যে গালিগুলো দিতে হিজবুত তাওহীদ, সেই বিরিখোর পন্নী আর সেলিম, সেই গালিগুলো এখন তারা দেয় হুজুরদেরকে, বলে ধর্ম ব্যবসায়ী। মাদ্রাসায় যারা পড়ায় ধর্ম ব্যবসায়ী, মসজিদে যারা ইমামতি করে ধর্ম ব্যবসায়ী, খালি ওরাই হলো ধার্মিক। নাউযুবিল্লাহ মিন যা। যখন দানা ছিল না, তুই ছোট ছিলি, মায়ের মুখে দানা দিত, পানি দিত, তখন মায়ের খুব অনুগ্রহ স্বীকার করতি। এখন তোর দানা হয়েছে, দানা মেলে মেলে এক গাছ থেকে আরেক গাছে উড়ে বেড়াতে পারে, এখন আর মা লাগে না, এখন আর অতীতের অবদান স্মরণ রাখবি না। আরে কালেমা পড়তে পারলি, ইসলামটা তোর পর্যন্ত আসলো, কোরআন পেলি, এই যে এত এত অবদান, কোন ক্ষেত্রে তুই আলেমদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারবি? কিন্তু এখন গোটা আলেমরাই হয়ে গেল তোর দুশ্মন। তাহলে তোরে যদি কেউ মানে, দলে যদি কেউ থাকে, তারে তুই গুনিস। একদল বলে আমরা আলেমদের সাথে আছি, আর একদল বলে আমাদের সাথেও আলেম আছে। দুই বাক্য থেকেই তো বোঝা যায় কারা আদব আর কারা বেয়াদব।
আমাদের সাথে আলেম আছে মানে কি, তাহলে তো ওই আটরশিও বলবে, দেওয়ানবাগিও বলবে, মাইজ ভান্ডারিও বলবে, কাদিয়ানিও বলবে, ফুকহিত বলবে, আরো যত দল আছে সবাই বলবে আমাদের সাথে আলেম আছে। দুইটা চাইতে থাকে না কোথায়, সিনেমা হলেও থাকে, ওই ভার্সিটিতেও থাকে, নাস্তিক পাড়ায়ও থাকে, শাহবাগেও থাকে, ওই বামরাম সাংবাদিকদের মধ্যেও থাকে, সব জায়গায় থাকে। এবার পান্তাবাদ পোষলে গন্ধ কমই হয়, বিরানি পোষলে গন্ধ একটু বেশি হয়। খাইরুন নাসি খিয়ারুল উলামা ওয়া শাররুন নাসি শিরারুল উলামা। আমাদের উস্তাদরা সর্বদা চেষ্টা চালাতেন সবাই বড় আল্লামা হবে, এটা সম্ভব না, সবাই বড় মুফতি মুহাদ্দিস হবে, এটাও সম্ভব না। সর্বদা চেষ্টা করতেন কেউ যাতে ঝরে না যায়, অন্য পথে চলে না যায়, কারণ যাদের পতন আমরা নিজেদের চোখেও দেখেছি, ভয়াবহ ভাইরাসে এক একজন পরিণত হয়েছে। তো দুইজন চারজন তো সব জায়গায় থাকে, তাতে কি হয়েছে? এখন একজন ইসলাম বুঝে উল্টে ফেলেছে আর কেউ বোঝে নাই, আর এর চাইতে আফসোসের বিষয় কি হয়? তাও যদি মানি রে ভাই, হ্যাঁ তোমাদের দলিলই সঠিক, আর হুজুররা মিসগাইড হয়েছে, হুজুররা অনলাইন টনলাইনে বয়ান শোনে নাই, এমনি কেউ কাট পিস দিয়েছে এটা শুনেই প্রভাবিত হয়েছে। যদি মানি তর্কের খাতিরে, যদি মানি তর্কের খাতিরে, তাহলে বসো ডায়রে, গোটা জাতি দেখুক, লাইভ ব্রডকাস্ট হোক, তোমরাও দলিল প্রমাণ দাও, ওলামাদের প্রতিনিধিরাও দলিল প্রমাণ দেখ। যদি আলেমদের সম্মিলিত প্রতিনিধিকে হারাতে পারো, আলেমরা তোমাদের মানবে, না পারলে তোমরা তাদেরকে মানতে বাধ্য থাকবে। কিন্তু চিপায় চাপায় গিয়ে গালিগালাজ করা আর মানুষকে আলেম ওলামার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেয়ে নিকৃষ্ট কাজ কি হতে পারে? কে ভেবেছিল? ফরিদপুর রহমতুল্লাহ ভেবেছিলেন, হাতের যে হুজুর ভেবেছিলেন যে টঙ্গীর মাঠের জন্য আমাদের আকাবীরদের এত কষ্ট, সেই টঙ্গীর মাঠ এই ছোট ছোট বাচ্চাদের রক্তে রঞ্জিত হবে, যাদেরকে দেখলে ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে যায়, যাদের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই দোয়া করে, তাদেরকে মেরে মেরে, তো আঘাতগুলো বেশিরভাগ মাথায় মাথায় এই মাথায় মেরে মেরে রক্তাক্ত করা হবে, এর চাইতে বড় উগ্রতা কি হতে পারে? সারা জীবন তোমাদের মধ্যে জিহাদের ছিটে ফোটা না দেখা গেলেও ওই দিনে তো জিহাদের চেতনা আসলো কোত্থেকে? সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বয়ান হয়েছে, খুঁজলেন টঙ্গীর মাঠের বাইরে বয়ান হয়েছে বদর নিয়ে, উহুদ নিয়ে, খন্দক নিয়ে, তাবুক নিয়ে, হুনাইন নিয়ে বয়ান হয়েছে জিহাদের, আর প্রয়োগ হয়েছে মাদ্রাসার এই কোমলমতি শিশুদের। অথচ সব কিছু সমাধান মারপিট দিয়ে হয় না, মারপিট দিয়ে সমাধান করে গুন্ডারা। তবে কি তোমরা গুন্ডা? কারণ মারপিট এটা কিভাবে ভয়ে ভয়ে সমাধান হয়? আর এতই যদি মারামারি করতে মনে চায়, কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরো, ময়দানে নামো, তোমাদের কি তো দরকার এই বর্তমান জামানায়? কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরবে না, তখন বলবো অক্ষম অক্ষম অসহায়, আর মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত তুলতে দ্বিধা করবে না। এর চাইতে বড় আফসোসের বিষয় কিছু হয় না। সাতসবের লগে কারো ব্যক্তিগত দুশ্মনী নাই, আল্লাহর কসম, কার জমি মেরে খেয়েছে এই বাংলাদেশে যত আলেম আছে, কার জমি মেরে খেয়েছে, কার মাদ্রাসায় এসে দখল করেছে, কি করেছে বলেন? কারো সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন হুজুর মানুষ মাত্রই ভুল করে। হ্যাঁ করে, মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল সংশোধন করে, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছর যুগ পার হয়ে যায়, কিন্তু ভুল যে শুধরে নেয় না, তাকে তখন আলাদা একটা ফেরকা হিসেবে আখ্যা দিতে হয়। বাংলাদেশেও যত গ্রুপ আছে, বহু গ্রুপের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করি, এর কারণে আমাদের উপরে বহু পেরেশানি আসে, বহু গালিগালাজ হয়, বহু জুলুম হয়, তাও করি কেন? তারা কি কাফের, তারা মুশরিক, তারা বেঈমান, তারা মুরতাদ? না, বরঞ্চ তারা আমাদের ধর্মেরই ভাই। কিন্তু এই ভুলের ব্যাপারে যদি সচেতন না করি, আগামীতে তারাও একটা ফেরকা হবে, তাদের অনুসারীগুলোরও একই পরিণতি হবে। একসময় সৈয়দ আবুল হাসান আলী নদভী, শেখ মনজুর নোমানি, এমনকি সদর সাহেব হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি, তারা সঙ্গ দিয়েছিলেন সৈয়দ আবুল আলম মওদুদী সাহেব। দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন নাকি দেন নাই? শুধু দিয়েছেন না, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনজন কিতাব লিখেছেন, মাওলানা মনজুর নোমানি কিতাব লিখেছেন, মাওলানা মওদুদীকে সাথ মের রেফাকতকে সারগুদাস, সৈয়দ আবুল হাসান আলী নদভী কিতাব লিখেছেন, আসরে হাজির মে দিন কি তফিম তশরীহ, সদর সাহেব হুজুর ফরিদপুরি হুজুর কিতাব লিখেছেন ভুল সংশোধন, ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, কিনে আপনারা পড়ে নিয়েন। যে তিনটা বই বললাম তিনটারই বাংলা অনুবাদ আছে। তো কেন একসময় পক্ষে, পরে আবার চলে গেলেন বিপক্ষে? কেন? যখন দেখেছেন বরাবর বরাবর ভুল হচ্ছে আর হচ্ছে, সচেতন করার পর ঐজ্য করছে না, তখন তারা ভাবলেন এবার জাতিকে সচেতন করতে হবে। ইসলাহের তরিকা দুইটা, এক নম্বর যার সমস্যা তাকে বোঝানো, যদি সে তওবা করে আলহামদুলিল্লাহ, যদি তওবা না করে আর প্রকাশ্য ভুলের তওবাও করতে হয় প্রকাশ্যে, চিপায় চাপায় গিয়ে না, যদি নিজেকে না শুধরায় তাহলে জাতিকে সজাগ এবং সচেতন করতে হয়। তো এখন বাংলাদেশে যত তাবলিগের এই সাথীগুলো আছে, একসময় তো তারা আমাদেরই ছিল,
আলাদা তো ছিল না, কয়দিন হয়েছে আলাদা হয়েছে, আজকেও তার আদর্শিক লাইনে এই অবস্থানে আসুক যে তোমরাও যে আকিদা পোষণ করো আমরাও একই আকিদা পোষণ করব, তোমরাও যে আদর্শ পোষণ করো আমরাও একই আদর্শ পোষণ করব, এবং আমরা তাকেও প্রেশার ক্রিয়েট করে বুঝিয়ে ছাড়ব যে এই যে ভুল আছে এলমিভাবে সমাধান হবে, ব্যাস সব দ্বন্দ্ব খতম। কিন্তু এগুলো করবে না, এখানে মারামারি আর মারামারি আর মারামারি চালাবে, আল্লাহর কসম এটা দ্বীনের দাওয়াতও না, দ্বীনের খেদমতও না, এটা গুন্ডামি ছেড়ে দিচ্ছে। সব আলেম যদি ভুল হয়, নবীর এই হাদিসের অর্থ কি হবে? ইত্তাবিউ সাবাদুল আযম, তোমরা হকপন্থীদের অধিক সংখ্যককে অনুসরণ করো। পৃথিবী সবার অধিকাংশ দলিল হয় না, ওটা তো গণতন্ত্রের কথা, কিন্তু হকপন্থী যারা ওলামা যারা তাদের অধিকাংশ দলিল হয়, না হলে মাসালায় দেখবেন জমহুরের মত, জমহুর মানে সংখ্যাগরিষ্ঠ, জমহুরের মতকে আলাদা প্রাধান্য দেওয়া হয় নাকি হয় না? হয়। ইত্তাবিউ সাবাদুল আযম ইয়াদুল্লাহ আলাল জামাআ আমান শাদ্দা শাদ্দা ফিন নার, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সাহায্য আছে জামাআতের উপর, যারা আলাদা হবে তারা আলাদা অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আচ্ছা আমাকে বলেন, মূল বিষয় কি মানুষকে আল্লাহর পথে আনা না দলাদলি করা? মূল বিষয় যদি হয় আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানানো, জাহান্নামের দিকে ছুটতে থাকা মানুষকে জান্নাতের দিশা দেওয়া, মসজিদের মধ্যে পাঁচ কাজ চালু করা, ছয় সিফাতের মেহনত করা, তাহলে এর জন্য আলেমের বিরুদ্ধে কেন যেতে হবে? এর জন্য দেশে অস্থিরতা কেন সৃষ্টি করতে হবে? এর জন্য একটা ব্যক্তিকে কেন্দ্র করে আলাদা দল কেন পাকাতে হবে? তাবলিগের উসুল ছিল কখনো ব্যক্তির দিকে ডাকা হয় না। ইস্তেমার মাঠে যান দেখেন কোন বক্তার নাম বলে, একজন বক্তারও নাম বলবে না, যত বড় ব্যক্তি হোক না। কেন? কোন এই দাওয়াত ব্যক্তির দিকে দাওয়াত না, ব্যক্তির দিকে দাওয়াত হলে ব্যক্তি মরে গেলে কখনো তার দল শেষ হয়ে যায়। তো দাওয়াত যদি হয় আদর্শের দিকে, ব্যক্তি মরলেও দলের কিছু হয় না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি গেছেন, কি হয়েছে? ইউসুফ সাহেব চলে গেছেন, কি হয়েছে? এনামুল হাসান কান্দলবি চলে গেছেন, কি হয়েছে? আর হাজার জন যদি যায় কিচ্ছু হবে না। যেখানে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেই ইসলাম থেমে থাকে না, সেখানে এই জামানার কেউ মরলেও ইসলাম আটকে থাকবে না। সুতরাং সাদ সাহেব ভাই চিরকাল থাকবে না, এটাই সব কথা। একজন ব্যক্তির জন্য এত কিছু করার অর্থ হয় না। এখন একজন ব্যক্তির তুলতে তুলতে এই এরাই, এখানে আমি দোষ যতটা দেব মাওলানা রে তার চাইতে বেশি দোষ দিব অনুসারী, কারণ অনুসারী না পেলে কখনোই ঘাড়তেরামি করা যায় না। বাস্তব নাকি অবাস্তব? আজকে অনুসারীগুলো বলে দেখ যে আমরা আপনার সাথে নাই, আপনি আগে হুজুরদের লগে বোঝাপড়া করেন, কোন এটা বাঙালি মাসালা না, দারুলুম দেওবন্দে বোঝাপড়া করেন, দারুলুম করাচিতে বোঝাপড়া করেন, সারা দুনিয়ার আলে ওলামার সাথে বোঝাপড়া করেন, আর মিথ্যাবাজি ছাড়েন। কত মিথ্যা লোকে বলতে পারে, আফগানিস্তান থেকে কয়জন ধরে এনেছে চালাচ্ছে, আফগানিস্তানের সবচাইতে গ্রহণযোগ্য তাবলিগ জামাত, এমনকি আফগান তাবলিগ জামাতের আমির সাব নাকি বাংলাদেশে চলে আসছে। সুতরাং তালেবানের সাপোর্টার্স হলে এবার তাদের সঙ্গে গিয়ে যোগ দিতে হবে। কত কত মিথ্যাচার যে চলতেই থাকে, দরকার কি ভাই? বাদ দেন না, আগেও মেহনত করতেন, এখনও মেহনত করেন, ব্যক্তিরা ছাড়েন। আপনারা মানুষ হলে মাওলানা এমনি মানুষ হয়ে যাবে, বাস্তব নাকি অবাস্তব? তো সুতরাং এই বিষয়ে যেই বিষয় একেবারে স্পষ্ট, এগুলো নিয়ে এত কথা বলা লাগে না, সূর্য সংজ্ঞা দেওয়া লাগে না, সূর্য সবাই এমনি চিনে, সংজ্ঞা দিয়ে চেনানো লাগবে না। তো এখন এই বিষয়ে আমার কথা হলো, ব্যক্তির জন্য কার্য করার দরকার নাই রে ভাই, আদর্শকে মূল বানান, যেখানে আদর্শ সহি দেখেন সেটাকে আঁকড়ে ধরেন, কোনো ব্যক্তির ভুল হলে ব্যক্তিকে সংশোধনের চেষ্টা করেন, তাবলিগটাকে আঁকড়ে ধরেন, দাওয়াতটাকে আঁকড়ে ধরেন, কোনো ব্যক্তির আঁকড়ে ধরার দরকার নেই। আর আপনারাও একটা ভুল করবেন না, অনেকে বলে সাতপন্থী জুবায়ের পন্থী, সাতপন্থী জুবায়ের পন্থী, জুবায়ের পন্থী আবার কোন ভাল লাগে আমারে বলেন? ওলামায়ে কেরামরা জুবায়ের সাহেবের পিছনে ছুটছে নাকি? জুবায়ের সাহেবের আমির বানিয়ে নিয়েছে না, বরঞ্চ তিনি একজন দায়ী, আরো হাজারো দায়ী আছে। এখানে জুবায়ের সাহেবও বিষয় না, ওমর ফারুক সাহেবও বিষয় না, আরো যত সাহেব আছে তারাও বিষয় না, না হলে তো একই হয়ে গেল, তারাও এক ব্যক্তি, এরাও এক ব্যক্তি। পত্রপত্রিকা এই শব্দটা লেখে, জুবায়ের পন্থী সাতপন্থী খবরদার, এ শব্দ ব্যবহার করবেন না, আলমে সুরাপন্থী বলতে পারেন, কি বলবেন নাকি ব্যক্তিপন্থী, কি বলবেন? আলমে সুরাপন্থী, আলমে সুরাপন্থী, এটা হবে আপনাদের শব্দ, জুবায়ের পন্থী বলবেন না। তো ইস্তেমা তো চলে এসেছে নাকি আসেনি? যাবেন তো ইনশাল্লাহ ইস্তেমা, চেষ্টা করবেন সকলে। এত বিরাট একটা মুসলমানদের মিলন মেলা, এখানে তো দোয়া করারও আলাদা মজা, একসাথে নামাজ পড়ারও আলাদা মজা। ইনশাআল্লাহ যে কোনো জায়গায় ভালো পরিবেশে থাকলে এমনি তো বরকত পাওয়া যায়, আর এত বড় এক মজমাই তিনটা দিন থাকবেন গুণামুক্ত এক পরিবেশে, প্রতিটা মুহূর্তে আমলে থাকবেন, দিনের কথা শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে রসিনের দিল চমকে যেতে পারে। সুতরাং ইস্তেমা কয়বার? এবার ইস্তেমা কয়টা? একটাই ইস্তেমা, একটাই ইস্তেমা কি দুইটা নাকি? ইস্তেমা একটাই, মাত দুইটা,
এক হলো টঙ্গীর মাঠে আর এক হলো দিয়াবাড়ির মাঠে। ইজতেমা কিন্তু একটা, কয় কয় তারিখ? দুই তিন চার। বলবেন হুজুর ইজতেমা তো আরো আছে, তারা করবে। ইজতেমা তো বাংলাদেশে বহুতই হয়, আহলে হাদিস ইজতেমা, দেওয়ানবাগি ইজতেমা, চরমনের ইজতেমা, বহু ইজতেমাই তো হয়। তাই বলে এখন কি দশটা বিশটা তিরিশটা বলতে হবে নাকি? না, বরঞ্চ ইজতেমা কয়টা যাবেন তো ইনশাআল্লাহ।